বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিল জাতিসংঘ, সব উন্নয়ন সূচকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের প্রশংসা। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, শিশু সমাবেশে শেখ রাসেলের নামে বইয়ের মোড়ক উন্মোচন। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের 10 থেকে 12 জনকে শনাক্ত, ব্ল্যাক বক্সের তথ্য যাচাইয়ের আগেই নেপাল কর্তৃপক্ষের নানা মন্তব্য, তদন্তে বাধা হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর পাইকারি বাজারে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, আমদানির কারণে বেড়েছে দাম, মত পাইকারদের, স্থিতিশীল পেঁয়াজ ও মশলার বাজার। এবং এক যুগ পর চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় 1800 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে নতুন 4টি জেটি, চলতি বছরই শুরু হবে কাজ।